হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিলনের আগে যেসব কাজ করা একদমই উচিত নয়, না হলে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মিলনের আগে কিছু ছোট ছোট বিষয়ে নজরে না রাখলে সব আনন্দ নষ্ট হতে পারে, তাই কিছু বিষয়ের দিকে আগে নজরে রাখা উচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক মিলনের আগে কি কি করা একেবারেই উচিত নয়। প্রস্রাব করা। মিলনের পর প্রস্রাব করলে ব্যাকটেরিয়া প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, কিন্তু যদি আগে করেন তাহলে নারীদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ হতে পারে, এমনটাই জানিয়েছেন ইউরোলজিস্টরা। অ্যান্টি অ্যালার্জি ওষুধ। অ্যালার্জি দূর করতে অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে হয়, যেমন সর্দি হলে তা বন্ধ করার জন্য, কিন্তু ওই ঔষধ গ্রহণ করলে যোনি শুষ্ক হয়ে যায়। মাদকদ্রব্য গ্রহণ। কিছু কিছু মাদকদ্রব্য আছে যেগুলো কামোদ্দীপনা বাড়িয়ে দেয়, কিন্তু মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করলে পুরুষের জন্য তা মোটেও ভালো কিছু নয়, তাই এড়িয়ে চলাই ভালো। ছোট না বড় কন্ডোম। যৌন নিরাপত্তা খুবই জরুরি, কিন্তু কি ধরনের কন্ডোম ব্যবহার করবেন সেটাও জানা উচিত। ভুল সাইজের কন্ডোম আপনার বিপদ ডেকে আনতে পারে, আনন্দ পুরোপুরি মাটি করে দিতে পারে। যৌনাঙ্গের আশেপাশে শেভিং। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মিলনের আগে গোপনাঙ্গ শেভ করা উচিত নয়, এই থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজে ছড়িয়ে পড়তে পারে, তাই এই থেকে সাবধান। যৌন খেলনা পরিষ্কার করা। আপনি যদি যৌন খেলনা ব্যবহার করেন তবে তা ব্যবহারের আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করতে হবে, আর মিলনের আগে নিজেকে পরিষ্কার রাখাটাও জরুরি, এতে আপনি এবং আপনার সঙ্গী দুজনেরই রোগ সংক্রমণের ভয় থাকে না। তো দর্শক, আপনারা জানতে পারলেন মিলনের আগে কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। দর্শক, আর একটি বিষয় আপনাদেরকে আমি জানাবো, সেটি হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলনের তৃপ্তি না পেলে আপনি কি করবেন। চলুন তাহলে জেনে নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একেবারেই অন্যরকম। তাদের মধ্যে বোঝাপড়া অন্য যে কোনো জুটির চেয়ে বেশি, আর বোঝাপড়া যদি নাই থাকে তাহলে সেই সংসারে টেকে না বা টিকতে পারে না। স্বামী বা স্ত্রী একে অপরের সব কিছু সহজেই বুঝতে পারে, এখানে জোর করে বোঝাতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়, তাতে বরং পারস্পরিক অবিশ্বাস তৈরি হতে পারে। আপনি কেমন আছেন, আপনার মনে কোনো কষ্ট রয়েছে কি না, বা আপনি কোনো সমস্যার মধ্যে আছেন কি না, তা অন্য কেউ না বুঝতে পারলেও আপনার পার্টনার তা বলে দিতে পারবে সহজেই। অন্যান্য সব কিছুর মতোই আপনি আপনার পার্টনারের সঙ্গে মিলনে কতটুকু তৃপ্তি পেয়েছেন বা আপনি তাতে অসন্তুষ্ট কি না তা আপনার পার্টনারকে বলে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার পার্টনারকে ছেড়ে অন্য কোনো রাস্তা খুঁজছেন তবে ভুল। নতুন করে সম্পর্ক যদি করতে চান তবে আপনার সঙ্গীর মতো নতুন সঙ্গিনীর সঙ্গে মানসিক মেলবন্ধন করাতে পারবেন না, এতে সুখে থাকার পরিবর্তে বরং আরও অসুখে থাকবেন। দীর্ঘ গবেষণার পর মনোবিজ্ঞান বিভাগের গবেষক গড়ে প্রত্যেকে নারী ও পুরুষ দাম্পত্য জীবনে একে অপরকে বুঝতে সক্ষম। যৌন মিলনের পর একজন কতটুকু সন্তুষ্ট তা অন্যজন নিখুঁতভাবে বলে দিতে পারে। তিনি আরও বলেন, স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের বোঝাপড়া ইতিবাচক, এতে দাম্পত্য জীবন সুখের হয়, তাই স্ত্রীর সঙ্গে মিলনে একঘেয়েমি লাগলে হতাশ হবেন না। নতুন করে নিজেদের মধ্যে কথা বলুন, শারীরিক মিলনে অভিজ্ঞতা আনুন, এতে নতুন জৌলুস ফিরে আসবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।